দল কোনোভাবে কোন দৃষ্টিতকারীর পেছনে দাঁড়াবার কোনো কোশ্চেনই ওঠে না। শুভেন্দু অধিকারী আর রোহিত চৌধুরী আজকে আসছেন, দাদা তারা নিশ্চয়ই, তারাও এখানকার এমএলএ, অধিক চৌধুরী এখানকার এমপি, পশ্চিমবাংলার এমন কোনো জায়গা নেই যেখানে তারা যেতে পারেন না, তারা আসছে, আমরাও যারা আসছি, কিন্তু আমি একবারই এটা বলছি, এটা ক্রিমিনাল অ্যাক্ট, এটাকে ধিক্কার জানানো উচিত। পশ্চিমবাংলায় যদি এরকম কিছু হয়, আমরা জিনিসটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর সরকারের কর্তব্য কী, পুলিশের কর্তব্য কী, ফুল ইনভেস্টিগেশন করা আর দোষীকে যাতে কোনোভাবে লুকোনো না, তাকে যাতে শাস্তি দেওয়া, এই জিনিস সরকার করছে, আমরা গ্যারেন্টি দিচ্ছি। এটা রাজনৈতিক চোখ দিয়ে দেখলে এটা কি রাজকি, এটা তো দলের, দল তো কিছু করেনি এটার মধ্যে, এটা কাকে কাকে দোষ দেবেন আপনি? বিষয় যেটা হচ্ছে শ্মশানে কোনো রকম ডেথ সার্টিফিকেট ছাড়া দাহ করা হলো, সেক্ষেত্রে পুলিশের যেমন তথ্য সংগ্রহে সমস্যা হচ্ছে, অন্যদিকে প্রশ্ন উঠছে একটা শ্মশানে কিভাবে একটা সার্টিফিকেট ছাড়া দাহ হতে পারে। রাইট, এটা 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 দেখুন, আমি পাশের এলাকার সাংসদ, পাড়াগাঁয়ে যেটা হয়, আমার যেরকম করিমপুর শ্মশান আছে, মেন শ্মশান আছে এখানে, একটা হাঁসকালিতে মেন শ্মশান আছে, মেন শ্মশানে যখন গিয়ে দাহ করে, সেখানে আমাদের একটা অফিসার থাকে, সেখানে কাগজপত্র, সেখানে ডাক্তারের এমবিবিএস ডাক্তারের সার্টিফিকেট যেরকম লাগে, আমরা সবসময় এটা করে থাকি, ওটা দাহ করে না। কিন্তু গ্রাম্য এলাকায় যে কোনো ওয়াটার বডি, বা আপনি পুকুর দেখছেন, আপনি একটা নদী দেখছেন, সেই ঘাটের ধারে লোকে কিন্তু অনেক সময় একটা বা দুটো শ্মশান থাকলেও সাত বা আটটা এরকম, আমরা বলবো আনরেজিস্টার্ড, বা সাতটা আটটা এরকম জায়গা থাকে যেখানে পাবলিক গিয়ে বডি পোড়ায়। গ্রামে এটা প্রচলিত একটা ইয়ে রয়েছে, আপনারা যেখানেই যাবেন, সারা পশ্চিমবঙ্গে পাবেন, অন্যান্য স্টেটেও পাবে। তা এইটা ওরকম শ্মশান যে একটা ওয়াটার বডি, এটা মানে করিমপুর শ্মশান বা নবদ্বীপ শ্মশান বা ইয়ে শ্মশান ঘাট ওরকম নয় বলে 24/7 কোনো রেজিস্টার ওখানে থাকে না, যেখানে রেজিস্টার মেলাতে হয়। আরেকটা জিনিস যে হ্যাঁ, এখানে পাবলিকেরও আমাদের সিভিক সেন্স বা সিভিক ডিউটি থাকা উচিত, কারণ একটা জিনিস আপনারা দেখছেন যে যখন সকালবেলা খুব তড়িঘড়ি করে, যে কোনো কারণে, তার মধ্যে আমি যাচ্ছি না, যখন বডিটা দাহ করা হচ্ছে, সেখানে তো 10 জনের ওপরে লোক ছিল, ব্যক্তি তো, আমরা যতটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে জানি, 10 জনের ওপরে ব্যক্তি তো ছিল, যে 2 জন বা 3 জন তো হয়নি, তখন অলরেডি ভোর হয়ে গেছে, সেখানে ডেফিনেটলি কারো বা কোথাও এটা পুলিশে খবর দেওয়া উচিত ছিল। এখন যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, কিন্তু ডেফিনেটলি এটা লোকেদেরও একটা ইয়ে থাকা উচিত, যে ইমিডিয়েটলি এরকম যখন কিছু হচ্ছে তখন একবার খবর দেওয়া উচিত। তাই জানেন যে এভিডেন্স, প্রমাণ খুব কম পাওয়া যাচ্ছে, কারণ মেয়েটার বডিটা দাহ করা হয়েছে। নর্মালি যখন এরকম কেস হয় তখন আমরা ফরেন্সিক্সের মাধ্যমে জানতে পারি যে এটা কজ অফ ডেথটা কী, এক্সেসিভ ব্লিডিং, হ্যামারেজ, আপনার যেটা এসার্টেন করা যায়। এখানে যেটা হয়েছে সেটা সার্কামস্টান্সিয়াল এভিডেন্সের সাথে আমাদের কেসটাকে, পুলিশকে কেসটাকে পিস থ্রু করতে হচ্ছে। এখন অবধি যেটা প্রাইম অ্যাকিউজ অলরেডি অ্যারেস্টেড হয়েছে, আর পক্সো আইনের আন্ডারে হয়েছে। পক্সো আইন আপনারা জানেন এটা খুব স্ট্রং আইন, পক্সোতে এটা লাইফ ইমপ্রিজনমেন্ট, অ্যান্ড লাইফ মিন্স লাইফ। এখানে যে প্রাইম অ্যাকিউজ সে অ্যাডাল্ট, সে পক্সোর আন্ডারেই করা হবে। আরেকটা পক্সোর যেটা আছে সেকশন 19, সেটা হচ্ছে যদি কেউ জানে যে আমি যদি জানি এই জিনিসটা হচ্ছে আর আমি খবর না দিই, মানে যদি কেউ দেখছে এখানে কিছু সাসপিশিয়াস আছে আর যদি খবর না দিই, যে যদি জানে। আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে যে সম্মতিক্রমে, একটা জিনিস আপনারা সবাই, আপনারা হয়তো জানেন, আমিও সেটা বলতে চাই, যে নাবালিকা যদি কেউ 18 বছরের নিচে হয় তাহলে সম্মতিক্রমেও যৌন সম্পর্ক কিন্তু অবৈধ। সম্মতিক্রমেও যদি যৌন সম্পর্ক হয় নাবালিকার সাথে, সেটা কিন্তু আইনের চোখে রেপ, দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, আর পক্সো আইন সেখানে লাগানো হবে। তাই পক্সো আইনই লাগানো হচ্ছে, প্রাইম অ্যাকিউজকে ধরা হয়েছে, তার বন্ধুকেও কল করাতে ধরা হয়েছে, এবং যা যা সিডিআর যা যা জানাবার কথা ওরা বলছে, যে আমরা যেটা মিডিয়াতে শুনলাম যে তাকে ভয় দেখানো হয়েছে, কে বা কিভাবে ভয় দেখানো হয়েছে সেটা ফার্স্ট জিনিস পুলিশ দেখছে। এবং আমরা একটা জিনিস আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি, দ্যাট দের ইজ নো কোয়েশ্চেন অফ, এটা উত্তরপ্রদেশ নয়, এটা মধ্যপ্রদেশ নয়, দুষ্কৃতিকারীর যা শাস্তি হওয়ার পক্সো আইনে সেটা হবেই হবে, সেটা সরকারের গ্যারেন্টি, আমাদের গ্যারেন্টি। আর আমরা কোনোদিনই চাই না যে বাংলাতে একটা ক্রাইম যখন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, সেটা ঘটতেই পারে, কিন্তু তারপরে কী করার সেটা সরকারের হাতে, সেটা পুলিশের হাতে, আর সেইখানে এক মিলিমিটার জমি ছাড়া হবে না। কিরে তোদের হলো? পড়ে যাবি তো।
নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া। চৈত্র কেনাকাটায় পাবেন 55% পর্যন্ত ছাড়।